মাস্ক, পিপিই সহ করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় শত কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। অন্যরা হলেন হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম। সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক মীর জয়নাল আবেদিন শিবলি ও মোহাম্মদ ফানাফিল্লা। অনিয়মের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা।